আপনারা জানেন আগামী 7ই জানুয়ারি একটা অদ্ভুত নির্বাচন হতে যাচ্ছে দেশে। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী থাকবে আওয়ামী লীগই, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী থাকবে আওয়ামী লীগের ডামি প্রার্থী এবং আওয়ামী লীগের অনুগত দলের প্রার্থী। অর্থাৎ এটা নৌকার সাথে নৌকার যুদ্ধ হচ্ছে এবং এই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে না, গুটি কয়েক মানুষের ভোটাধিকার থাকবে। এবং আপনারা যদি ভালো করে চিন্তা করে দেখেন, এই নির্বাচনে 300 আসনে কারা বিজয়ী হবে এটা আসলে একজন ঠিক করছেন, মূলত একজন ব্যক্তি ঠিক করছেন 300 আসনে কারা এমপি হবে। 16 কোটি লোকের ভোটাধিকার তো একজনের হাতে থাকতে পারে না, এটা গণতন্ত্র হতে পারে না। তো আমরা মনে করি ভোটাধিকার শুধু আমাদের সাংবিধানিক অধিকার না, এটা আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা, এটা গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ। গত 10 বছর যাবৎ বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে, কোটি কোটি তরুণ ভোট দিতে পারছে না। এই তরুণদের থেকে এই আপনার বর্তমান সরকারে যারা আছেন তারা এই তরুণ, তারা বিগত প্রজন্ম, তারা ব্যাকডেটেড প্রজন্ম। এই ব্যাকডেটেড প্রজন্ম দেশের কোটি কোটি তরুণ সমাজকে ভোটাধিকারকে থেকে বঞ্চিত রেখে নিজেরা নিজেরা নির্বাচিত হবে, এর চেয়ে বড় তামাশার কিছু হতে পারে না। এবং এই কাজটা করতে গিয়ে দুঃখজনকভাবে তারা বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। তো আমার একটাই কথা, সরকার যদি মনে করে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে, তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তারা যদি মনে করে তারা জনপ্রিয়, তাহলে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার দিতে দেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোট পেয়ে জিতে আসার মতো আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই আপনাদের পদত্যাগ করা উচিত। এবং যেই সরকার এই ধরনের নির্বাচন আয়োজন করতে পারবে তার হাতে দায়িত্ব দেওয়া উচিত। এত কথা বলেন, আমি একটা কথা বলি শুনেন, আমাদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে বলা আছে নির্বাচন হতে হবে জেনুইন। এবং জাতিসংঘের নির্বাচন বিষয়ক যতগুলো অফিস আছে সেখানে আপনারা যদি নির্বাচনের ডেফিনেশন দেখেন, নির্বাচন মানে হচ্ছে জনগণের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ। এখন আপনি মামলা হামলা করে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীকে শুধু নির্বাচনের মাঠ না, রাজনীতির মাঠ থেকে জেলে ঢুকিয়ে দিবেন, তারপর নিজেরা নিজেরা ডামি প্রার্থীর সাথে নির্বাচন করবেন, এরকম নির্বাচন হয়? আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। এখন ধরেন বিশ্বকাপ ফুটবল হচ্ছে, এখন ধরেন বিশ্বকাপ ফুটবলে জার্মানি ধরেন অন্যান্য দলকে সবাইকে ডিসকোয়ালিফাইড করে দিল, বড় বড় দলকে, ফ্রান্সকে, ব্রাজিলকে, আর্জেন্টিনাকে, তারপরে নিকারাগুয়া, সুরিনাম, ভিয়েতনাম, নাউরু, মার্শাল আইল্যান্ড, পাপুয়া নিউগিনি এদের সাথে খেলে চ্যাম্পিয়ন হলো, এটাকে আপনি বিশ্বকাপ টুর্নামেন্ট বলবেন? তো কমন সেন্সের ব্যাপার, এটা একটা কমন সেন্সের ব্যাপার। নির্বাচন হতে হবে সকল প্রধান দলে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির অংশগ্রহণের মাধ্যমে। এবং এই অংশগ্রহণের জন্য আমাদের আমাদের বর্তমান প্রধানমন্ত্রী 2018 সালের নির্বাচনে আশ্বাস দিয়েছিলেন ভোটাধিকার হবে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, সবাই বিশ্বাস করে অংশ নিয়েছিল। তারপর আপনারা কী হয়েছে দেখেছেন তো, আগের রাত ইলেকশন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে জঘন্য নির্বাচন আর হয় নাই। তো ওনাদেরকে তো রাজনৈতিক দল কেন, একদম সাধারণ মানুষ হিসেবে আমার তো বিশ্বাস হয় না, আপনাদের কারো বিশ্বাস হয় এই সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে? আপনারা এতজন সাংবাদিক আছেন, একজন তো হাত তোলেন, তো আপনাদের কারো বিশ্বাস হয়? দেখেন একজন কিন্তু হাত তোলেন নাই, একজনও হাত তোলেন নাই। এই তাহলে আপনারা পাতানো নির্বাচনের বিরোধী দল কেন যাবে? তো আমি সরকারের কাছে আবেদন রাখবো, আপনারা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ যদি সরকার ভেঙে দেয় তারপরও 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার স্কোপ রয়েছে, 123-এর ক্লজ 3-তে এটা আছে। বর্তমান সরকার যদি জানুয়ারির 2nd বা 3rd উইকে এই সংসদকে ভেঙে দেয় তারপরে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব। এই সময়ের মধ্যে বিএনপি সহ বিরোধী দলের সকল নেতা কর্মীর বিরুদ্ধে 28 অক্টোবরের আগে যেসব গায়েবী মামলা হয়েছে, 28 অক্টোবরে যে সমস্ত প্রশ্নবিদ্ধ মামলা হয়েছে, এই সমস্ত মামলার দায় থেকে তাদেরকে মুক্তি দিয়ে তাদের সাথে ডায়ালগ করার মাধ্যমে, সিভিল সোসাইটির সাথে ডায়ালগ করার মাধ্যমে, অ্যাটলিস্ট পলিটিক্যাল স্টেক হোল্ডারের সাথে ডায়ালগ করার মাধ্যমে নির্বাচনকালীন সরকার, নির্বাচনী প্রশাসন, নির্বাচনকালীন পুলিশি ব্যবস্থা, এই সকল ব্যাপারে মতকে বোঝানোর মাধ্যমে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করুক। এই ধরনের নির্বাচনে বিজয় হয়ে আওয়ামী লীগ দেখিয়ে দেখ তারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রে বিশ্বাসী, এটাই প্রত্যাশা করি। স্যার, স্যার দেশকে কি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কি না? আর প্রশ্ন দরকার না, একটা হয় কি, আপনি বিরোধী দলের উপর দমন নির্যাতন করার একটা মাত্রা তো থাকে। এখন আপনি গায়েবী মামলা করবেন, উদ্ভট মামলা, যে মামলা কোনো বিশ্বাসযোগ্যতা নাই, সেই মামলা অনুযায়ী বিচার করার জন্য চাপ দিবেন,
বিচার মানে আদালতকে রাতের বেলা বসার নির্দেশ দিবেন, ঘন ঘন শুনানি দিয়ে শতভাগ কেসে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন, যাদেরকে গ্রেফতার করতে পারছেন না তাদের আত্মীয় স্বজনকে গ্রেফতার করবেন, বিরোধী দলের বাড়িতে হামলা করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবেন। আপনি দেখলেন, আজকে দেখেছেন একজন জেলখানার মধ্যে মারা যাচ্ছে, তাদের আক্রমণে মারা যাচ্ছে, জেলে মারা যাচ্ছে, জেলে বাইরে মারা যাচ্ছে। তো এগুলি করে বাংলাদেশের মানুষের মধ্যে একটা কৃত্রিম বিভাজন এবং তীব্র তিক্ততা সৃষ্টি করতে চাচ্ছে। আপনারা আসা আপনারা সিরিয়ার আসাদ সহ যত স্বৈরতান্ত্রিক সরকারকে দেখবেন, তারা করে কি ঘৃণার রাজনীতি করে একটা বিরোধী পক্ষকে তৈরি করে এবং এই বিরোধী পক্ষকে দমন করার মাধ্যমে তারা শক্তি অর্জন করে এবং সেই শক্তিতে টিকে থাকার চেষ্টা করে। এটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কি না আমি জানি না, কিন্তু পরিস্থিতি যেরকম তাতে মনে হয় গৃহযুদ্ধের দিকে গেলে সরকার খুব খুশি হবে, কারণ তাদের হাতে পুলিশ আছে, তাদের হাতে সমস্ত বাহিনী আছে, গোয়েন্দা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে। তো এটা তো গৃহযুদ্ধ তো আপনার মানে কি বলবো, এটা তো কোনো গৃহযুদ্ধ হবে না, এটা এক পক্ষ থেকে আরেক পক্ষকে চরমভাবে দমন করা হবে। তো এই ধরনের একটা দমনমূলক ব্যবস্থাই বোধহয় সরকারের পছন্দ হচ্ছে, অবস্থা দৃষ্টি এটাই মনে হচ্ছে। আশা করি আমার বক্তব্য যেন ভুল প্রমাণিত হয়, সেটা গৃহযুদ্ধ না বললেও একতরফাভাবে একটা চরম দমনমূলক ব্যবস্থার দিকে সরকার যেতে যাচ্ছে বলে মনে হয়।